আসসালামু আলাইকুম জুনিয়র ওয়ান এর প্রিয় শিক্ষার্থীরা, এনআইবিএস হোম স্কুলে তোমাদেরকে স্বাগতম। আশা করি বাড়িতে ভালো আছো, সুস্থ আছো। আমি আবিদা সুলতানা মর্নিং শিফটের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক, শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকে আমাদের পাঠ নাম্বার হচ্ছে 18, বাড়ির কাজ নাম্বার হচ্ছে 17, বিষয়বস্তু হচ্ছে বার্ষিক পরীক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত ছবি দেখে বাক্য লেখা। আজকে যে ছবিটি আছে এটি একটি বর্ষাকালের ছবি। এর আগে আমরা ছবি দেখে শব্দ লেখা করেছি, কিন্তু যেহেতু আমরা অ্যানুয়াল টার্মে এসে গেছি এবং আমরা আগামী বছর ক্লাস ওয়ানে ক্লাস করব, তো আমরা এখানে একটু বড় করে লেখার চেষ্টা করব। সেটি হচ্ছে আমরা ছবি দেখে বাক্য লিখব। এক নম্বর বাক্যটি হতে পারে, এক নম্বর এটি একটু বর্ষাকালের দৃশ্য, আমরা লিখতে পারি যে এভাবেই শুরু করতে পারি যে এটি একটি বর্ষা কালের দৃশ্য। তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, আমি অ্যাজ ফর এক্সাম্পল কতগুলো লিখে দেখাচ্ছি। তারপরে হচ্ছে নদীতে নৌকা চলছে। ছবিটি দেখে তোমার যে চিন্তাগুলো মনে আসবে সেটি লেখাটাই হচ্ছে ছবি দেখে বাক্য লেখা। তাহলে তারপরে লিখব নদীতে নৌকা চলছে। নাম্বার তিন নাম্বার বাক্যটি হতে পারে যে কদম ফুল ফুটেছে। চার নাম্বার বাক্যটি হতে পারে এদিকে, তারপরে নদীর পাড়ে সবুজ ঘাস আছে। তার পাঁচ নাম্বারটি হতে পারে বৃষ্টি পড়ছে। এইভাবে পাঁচটি বাক্য আমরা লিখতে পারি। তোমরা কিন্তু নিজেদের মতো করে এই বাক্যগুলো লিখতে পারবে। আর আকাশে অনেক মেঘ জমেছে, তোমরা নিজেদের মতো করে যেভাবেই লিখতে চাও সেভাবে লিখতে পারবে। ছবি দেখে যা লিখতে ইচ্ছে করে, এটি ছিল এটি বাড়ির কাজ। বাড়ির কাজের সময় ছবি আঁকতে পারলে ভালো, না আঁকতে পারলে কোনো সমস্যা নেই। শুধু বাক্যগুলো কী কী হবে, এবং এটি তোমাদের প্রাক প্রাথমিক বই থেকে এই ছবিটি দেওয়া হয়েছে, তো পেজ নাম্বার মেনশন করে এটা আর পাঁচটা করে লাইন লিখে দিলে হয়ে যাবে। পাঁচটি লাইন তোমরা নিজেদের মতো করে লিখতে পারো অথবা এগুলো লিখতে পারো। এই ছিল আজকের ক্লাস, আশা করি বুঝতে পেরেছো। রবিবার বাড়ির কাজ জমা দেওয়ার দিন, আমরা সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বাড়ির কাজ জমা দেবো। ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।